শঙ্করীকে চেনে সকলকে স্বাগত। আজ আমি শেয়ার করব মুলোর ঘণ্ট, খেতে অসাধারণ, সম্পূর্ণ নিরামিষ। এই মুলোর ঘণ্টটা তৈরি করবার জন্য মূলত প্রধান উপকরণ এটা তো লাগবেই, আমি দুটো মুলো নিয়েছি আর মুলোর শাক পাতাগুলো আমি বাদ দিয়ে দিয়েছি। মুলোর গোড়ার দিকের অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। প্রথমে মুলোর গা থেকে ছালটা ছাড়িয়ে নিচ্ছি। মুলোটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। যেদিকটা মিহি দিক আছে মিহি দিক দিয়ে আমি কাটবো না, যেদিকে একটু মোটা অংশটা আছে সেই দিকটা দিয়ে আমি মুলোটাকে গ্রেট করব। আমার চ্যানেলে কিন্তু অনেক নিরামিষ রান্নার রেসিপি আছে যেগুলোতে একেবারে পেঁয়াজ রসুন দেওয়া নেই। আজকে আমি মুলোর ঘণ্টটা করব যে তাতেও কিন্তু পেঁয়াজ রসুন দেব না। এই রান্নার এই জিনিসটা একটু কষ্টকর, তবে ভালো জিনিস খেতে গেলে একটু তো আমরা কষ্ট করতেই পারি। একটু কষ্ট করে গ্রেট করে নিতে হবে, এটা বটি দিয়ে কাটলে কিন্তু খুব একটা ভালো হবে না। হয়তো অনেকের কাছে এই ধরনের গ্রেটার নেই, তাহলে এই ধরনের গ্রেটার দিয়েও করতে পারেন, তবে একটু বেশি মিহি হবে, একটু মোটামিভাবে গ্রেট করলে বেশি ভালো হয়। কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিলাম, 1/4 চা চামচ গোটা জিরে দিলাম। দিয়ে দিচ্ছি একটা বড় আলু, এই আলুটা আমি ডুমু করে কেটে নিয়েছি। এবার আলুটা কড়াইয়ে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। রান্নাটা কিন্তু বেশি উপকরণ নেই, খুবই সামান্য উপকরণ আর একেবারে ঘরোয়া রান্না, আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন। এখন আমি রান্নাটা কিন্তু হাই ফ্লেমেই করছি, আলুটা বেশ লাল লাল করে ভেজে নেব। আমি চাপা দিয়েই ভাজছি, কেননা মুলোটা খুবই মিহি করে কাটা, আলুটা বড়, তাই এটা একটু চাপা দিয়ে আমি হাই ফ্লেমে ভাজছি, ভাজতে ভাজতেই আলুটা নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি গ্রেট করা মুলো। এবার আলু আর মুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো চিনি। এবার ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব। এখন কিন্তু আঁচটা কমিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে আগে নাড়াচাড়া করে এবার আমি চাপা দিয়ে রান্নাটা করব, যাতে মুলোটাও সেদ্ধ হয়ে যায়, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেব। এই মুলোর ঘণ্টটা কিন্তু গরম ভাতের সাথে বা রুটির সাথে দুরকমভাবেই খাওয়া যেতে পারে। নাড়াচাড়া করতে করতে কিন্তু বেশ মাখু মাখু হয়ে গেছে, যদি কারো মনে হয় একটু ড্রাই ড্রাই লাগছে তাহলে কিন্তু একটু জলও ব্যবহার করতে পারেন, তবে আমার এখানে জল ব্যবহার করতে লাগেনি। এর মধ্যে আমি দুটো থেঁতো করা এলাচ দিচ্ছি,
আর দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি আর গরম মশলা দিয়ে আমি গ্যাসটা অফ করে দিলাম আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে পুরো ফ্লেভারটা ভেতরে ঢুকে যায়। চাপা দিয়ে রেখে দিলাম, 5 মিনিট পর আমি সার্ভ করব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। অনেক অনেক ধন্যবাদ।